নাক বন্ধ হয়ে যায়, বারবার স্প্রে করতে হয়। স্প্রে করলে ঠিক হয় নাক? কতদিন থেকে আপনার বন্ধ? আড়াই বছর। আড়াই বছর যাবত নাক দিয়ে বাতাস ঠিক মতো যায় না? যায় না, বাতাস দিতে কষ্ট হয়। কষ্ট যখন শুইতে যান ঘুমাইতে যান তখন কি বাতাস দিতে বেশি কষ্ট হয়? না, স্প্রে করলে যখন আপনি, না না রাতের বেলাটা আর কথা বলছি, না না ওইভাবে তেমন কষ্ট হয় না। ওইভাবে তেমন কষ্ট হয় না, স্প্রে করলে নাক ওকে থাকে, না হলে আবার নাকটা যেই সেই অবস্থা থাকে, মানে কষ্ট হয়, শ্বাস কষ্ট হয়, ঠান্ডা সর্দি প্রায় প্রায় লেগে থাকে, লাগে কম আর কি, বাতাস নিতেই বেশি কষ্ট হয়। বলে
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখন একটি পেশেন্টের সেপ্টোপ্লাস্টি অপারেশন করলাম। অপারেশনের পরে এই যে হাড়গুলো বাঁকা যেগুলো ছিল, হ্যাঁ, নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হতো, হাড়গুলো আমরা অপারেশনের মাধ্যমে এটা বের করে দিলাম এবং মাংসগুলোকে আমরা ডায়াথার্মি মেশিন, যেটা আমাদের কোভিডের উন্নত মানের ডায়াথার্মি মেশিন, এই মেশিন দিয়ে আমরা নাকের মাংসগুলো কটারি করে দিয়েছি। এটিকে বলা হয় ইলেকট্রোকটারি, ইসিটি বা এসএমডি সাবমিকোজাল ডায়াথার্মি। আমরা আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ এই রোগী অনেক অনেক উপকৃত হবে এই হাড়গুলো বের করার কারণে। ধন্যবাদ সবাইকে। আমরা 7 দিন আগে অপারেশন করলাম, এখন সেলাই কাটলাম, এখন কেমন লাগে?